আসসালামালাইকুম কাগারা জেড়ারা সাসিরা বাইয় আফারা আনরা ব্যাক আসেননি বালা খাইছেননি বাত আনে গো বাড়ি ঘরের কিসং বাদ আর কমেন্ট বক্সে জানাই দিয়েন আই ক্যান আইস গা আন্য গোল্লাই লই চলি আইসি আনরা কিনে সাইয়া মাছ আছে না এই সাইয়া মাছরা আনেরা হাতোয়া করবেন আই আইস গান করে দেখাইম অনগা তো রে বাবু রে বাজারে গেলে বাইরে বা কি আর কমু সাইয়া মাছের খেলা সাইয়া মাছের মেলা আহার রে সাইয়া মাছ সাইয়া মাছ আর সাইয়া মাছ তা আপনারা অনেকে সাইয়া মাছ খান আবার অনেকে সাইয়া মাছ খান না কারণ সাইয়া মাছের ভিতরে অন্যরকম একটা বাজে গন্ধ আছে এ কারণে আপনারা অনেকে পছন্দ করেন না তবে আমি গ্যারান্টি দি কইতাম আর আয় আজকে জেনে জেনে দেখাম আয় জেনে জেনে কমু আপনারা যদি আর কথা অনুযায়ী যদি কাজ করেন অর্থাৎ এই রেসিপিকে তৈরি করেন 100% এটা মানে কি কমু হরিণের কলজার লাহান স্বাদ লিখবো অনেক উত্তর হরিণের কলজার মতন হইব তো যাই হোক কাকারা জেড়ারা চাষিরা আয় জেনে জেনে দেখামো আর মতন করি একদিন করবেন খাইবেন তারপরে আর জানাইবেন এটা খাইতে কেক যদি হওয়াদ না হয় তনগা আরে কইন বলে এরিও আপনার ভিডিও অর্থাৎ আপনার রেসিপি হওয়াদ লাগে না তনগা মনে করেন কি আর করার তনগা আপনারা আরে ডিসলাইক মারিয়ে আনসাবস্ক্রাইব করে আর চ্যানেলে তুন তেরোয়াদ দূরে চলে যাইয়েন তো যাই হোক কাকারা জেড়ারা চাষিরা এলগা কেনায় বগর বগর না করি মূল রেসিপি চলে যাই আর কিনে কিনে আপনারা সাইয়া মাছ হাতোয়া করিবেন কাগারা জেড়ারা সাসিরা বাইয় আফারা আনরা কেন সর্বপ্রথমে কিনবেন জানেননি সর্বপ্রথমে আইনে কেন সাইয়া মাছ এগুন রে একেবারে প্রথমে ইক্কা করে কাড়ি লইছি কাড়ি নুন দি সাইড থেকে হাঁসবার ইক্কা করে খোলায় খোলায় ধুইছি তো আপনারা কিনবেন নুন আছে না নুন দিয়ে একেবারে ভালো করে সাইড হাঁসবার কিনবেন খোলায় খোলায় ধুইবেন তাইলে যে মনে করেন সাইয়া মাছের যে সেন্ট অর্থাৎ যে গন্ধটা আছে এই গন্ধটা দূরে যাব আর যদি এনে বংশন করে ধুইলাম তাইলে কিন্তু গন্ধের লাই খাইতে নিতে নয়টা ভিতরে একটা অন্যরকম গন্ধ আছে এটা তো আপনারা ব্যাকে জানেন তো এগিন কি জানেন নি এগিন হচ্ছে সাইয়া মাছের হেড়ে ভিতরে থা তো এই হেড়ে ভিতরে এই মনে করেন এগিন হচ্ছে চর্বি জাতীয় তো আপনারা কিনবেন এগিনও কিন্তু লইয়েন তাইলে যে মনে করেন মাছটা খাইতে ভালো লাগবো তারপর আপনারা কিনবেন এক কারে কুচি কুচি করে ধনিয়ারে আর মতন করে কাটি লবেন ধনিয়া যদি না দেন তাহলে কিন্তু ভালো লাগতো না ধনিয়ার একটা গন্ধে একটা মনে করেন ভালো লাগবো খাইতে আর লইছি এনে সান টমাটো টমাটো দুগারে কাটি লইছি কাঁচা মরিচের মধ্যে দিয়ে হাইলে একে করে কাটি লইছি আর ইয়ানে রন দুগারে কিচি একসার কুচি কুচি করে কাটি লইছি আর হেজ আছে না হেজর একদম সান কিনে কাটি লইছি তো আপনারা কিনবেন এই টেবিলতে হেজটা একখানা বেশি করে দিবেন যে কোনো মাছ হাতোয়া ভিতরে আপনারা কিনবেন হেজের পরিমাণটা বাড়াই দিবেন তাহলে যে খাইতে ভালো লাগবো তো যাই হোক কাকারা জেড়ারা চাষিরা মনে করেন ইয়ানে কুড়া কাড়ি বক্ক চক্ক যা যা লাগবো আর সব কিছু ইয়ানে লই ফেলাইছি এল গায়ে চলি যাই রসি ঘরে এগিন রে কিনে কিনে আয় হাতোয়া দি আয়ন গান করে দেখাই এরিও কাগারা জেড়ারা সাসিরা কেন রসি ঘরে চলি আইসি এলগা কেন কিরম কইয়া বিতে তেল কদ্দুরে দি দিয়ে আপনারা কিরবের কইয়া গা যখন গরম হয়ে যাব কইয়া বিতে কদ্দুরে তেল দিয়ে দিবেন তেল কিনে এলগা গরমন উজ্জ্বন্ত আপনারা কিরবেন ওয়েট করবেন তো এলগা কেন কইয়া তেল কিন গরমন উজ্জ্বন্ত আয় কিরম কতক্ষণ ওয়েট কইয়া তেল কিন যখন দেখবেন গরম হয়ে গেছে তারপর আপনারা কিরবেন কুচি কুচি করে নিয়ে হ্যাঁ যার রনে তুলে গিয়ে তেলে বিতে দিয়ে দিবেন কয়ে বিতে হাইজিগিন দি দিবেন হরে আপনারা কিনবেন হাইজিগিনটা একখানা লাড়ি ছাড়ি লবে তো হাইজিগিনে কতক্ষণ মনে করেন আয়নকে লাড়ি ছাড়ি লোক মনে করেন 1 মিনিটের মতন আইগিনে লাড়ি ছাড়ি লোক হ্যাঁ রোনে কিনরে কতক্ষণ লাড়ি ছাড়ি লেবেন হরে আপনারা কিনবেন হাইজিগিনে বিতে কাঁচা মরিচের টমাটো টুরে গিন আস্তে হরে এভাবে দি দিবেন ইয়ার হরে আপনারা কিনবেন এগিনি বিতে মাই মশলা দিয়ে দিবেন তো আয় আমরা কি এর আয় এগিনি বিতে মাছের মশলা দিয়ে দিয়ে রেসান আপনারা তো আপনারা কিনবেন যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে নেবেন তো আয় আপনাকে যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন তো আয় আমরা এগিনি বিতে মাছের মশলাটা দিয়ে দিয়ে তো আপনারা একখানা বেশি করে দিয়েন মশলাটা কারণ এই মাছ যেহেতু একখানা গন্ধ গন্ধ তো এটা আপনারা একখানা বেশি করে দিবেন ইয়ার হরে আপনারা কিনবেন চামিচে করে অল্প সাইডে অলের মুয়া দিয়ে দিবেন আর দিবেন নুন তো নুনটা দিতে টাইম আপনারা কিন্তু বুঝে উনি দিতে হবে নুন যদি বেশি দেন তাহলে কিন্তু নামও দেব সারা হওয়া যাইব তো এই সান আয় আর পরিমাণ মতন কদ্দুরে নুন দিয়ে দিয়ে আপনারা কিনবেন আপনাকে পরিমাণ মতন কদ্দুরে এগিনে ভিতরে লবণ দিয়ে দিবেন তারপরে আলগা আপনারা কিনবেন এগিনে একটা বালা করে কতক্ষণ পরা কষাবেন অর্থাৎ এগিনে আলগা একখানা বালা করে লাড়ি সাড়ি মনে করেন একবারে বালা করে ওয়াই লবেন আর তো আলগা এগিনে একখানা বালা করে ওয়াই দিয়ে সান আপনারা এ
যদি নুন দিয়ে একসার বালা করে না দন তাহলে কিন্তু একটা গন্ধ গন্ধ লাগবো, খাইতে কিন্তু হারামো বালা লাগবে না। এলগা কেন আস্তে আস্তে করি সাইয়া মাছে কিন্তু কিরম এইখানে লগে মিয়ে একখানা ভাজি করুম, অর্থাৎ এখানে অনগা এখানে বিতাই হানি দিতাম না, অনগা যদি হানি দিই তাহলে কিন্তু বেশি হওয়া দিত না। এখানটা আগে দিয়ে একখানা ভাজি করি লুম, মাছ এখানে একখানা আস্তে আস্তে লাগবেন, যদি জোরে লাড়েন তাহলে কিন্তু মাছ ভাঙ্গি একসার একবারে বারে কাঁড়া কাঁড়া হয়ে যাব। আপনারা কিনে আস্তে আস্তে করে লুল্লা উলিল্লা করে এখানে লাগবেন, লাড়ি চাড়ি তার যাইয়া কতক্ষণ ওরে এখানে বিতে আমরা হানি দিব, অনগা এখানে একখানা আস্তে আস্তে করে লাড়ি কতক্ষণ ভাজি করি লুম। মোটামুটি অনেকক্ষণ বড়া লাড়ি সাড়ি উবাইছি, অর্থাৎ বেশি লাড়া লাড়ি করি নো, মাঝে মধ্যে লাড়ি দিছি একখানা বাজি বাজি করি দিয়েছি। তো এই সান আন্দারা কিন্তু একদম গোড়া গোড়া, আপনারা যদি এখানে যদি বেশি লাড়েন সাড়েন তাহলে কিন্তু এগিন ভাঙি ভুঙি যাব, আর ভাঙি ভুঙি গেলে কাঁড়া কাঁড়া হয়ে যাব। তো অবশ্যই আপনারা কিন্তু ওই দিক দিয়ে খেয়াল রাখবেন, আর লাগবে টাইমে কিন্তু বি কেয়ারফুল থাকবেন, অর্থাৎ আস্তে আস্তে লাগবেন। তো কতক্ষণ হওয়ার দিয়ে আপনারা কিনবেন এগিনে ভিতরে কদ্দুরে হানি দিয়ে দিবেন, তো আই আলগা এগিনে ভিতরে সান কদ্দুরে হানি দিয়ে দিছি। তাহলে গায়ে কেন লাড়ি সাড়ি হানির লগে মাছ টাস বক্ক চক্কর মায় মশলা এগিন বে এগিন নিয়ে আই কেন হাইফ প্যানের ডাকনাকা দিয়ে দিমু। তো এলগা কেন এগিন একটা বালা করে এগিনের লগে একটা মিয়ে সিঁড়ি দিয়ে রে সান এ। তো এই সান আমি মিয়ানি টিয়ানি শেষ, আলগা কিরম হাইফেনের ডাকনাকা দিয়ে দিয়ে আপনারা কিরবেন হাইফেনের ডাকনাকা দিয়ে কিনতে কখন ওয়াই নেবেন। তো এই সান হাইফেনের ডাকনাকা দিয়ে দিছি, তো ডাকনাকা দিয়ে আপনারা কিনবেন চুলের আগুনটি মিডিয়াম করে দিবেন, চুলের আগুন যদি জোর দেন তাহলে কিন্তু মাছ কিন্তু পারফেক্টভাবে ওইটা নয় একখানা কাঁচা কাঁচা রয়ে যাবে, ওরা কিন্তু খাইতে হারমো ভালো লাগতো না। তো আয় আমরা ডাকনা দিয়ে দিছি, আলগা ঘিনরে একটা ভালো করে অনেকক্ষণ বড়া ওয়াইতে থামু। তো আয় কিরম কতক্ষণ হর হরে একখানা কিনে লাড়ি সাড়ি দিমু, তো আপনারাও কিনবেন কতক্ষণ হর হরে আয় একখানা আস্তে আস্তে করে লাড়ি সাড়ি দিবেন, বুঝছেন নি গানেরা। মোটামুটি হয়ে গেছে, তো আপনারা কিরবেন আর মতন করে চুলার আগুনে মিডিয়াম দিয়ে দিই, মাঝে মধ্যে আয়ে একখানা লাড়ি চাড়ি দিবেন, দেখবেন এগিন এরকম হয়ে যাইব। তো এগিন যখন এরকম পর্যায়ে চলি আইব তার আপনারা কিরবেন জানেন নি, কুচি কুচি করি না দৈন্য কুচি এগিন আছে না এগিন ওষি দিয়ে কে করি ছিঁড়ি দিবেন এই সার। তো এই সার আপনারা দৈন্য কুচি এগিন একটা সুন্দর করে ছিঁড়ি দিয়ে দিছি বেগিন। তো দৈন্য কুচি এগিন ছিঁড়ি দিবার হরে আপনারা কিনবেন একখানা লাড়ি সাড়ি দৈন্য কিনতে মাছের লগে মিয়ে এলাইবেন, তো মিয়ে এলাইলে একেবারে মনে করেন বেগিনে বিততে লাগবো টাকবো এই সার। তো আমি আস্তে আস্তে করি মিয়ে দিছি এই সার, মিয়ে নি শেষ, আলগায় ডাকনাগা আবারও লাগাই দিয়ে রে, ডাকনাগা আবার লাগাই দিছি, আলগা চুলের আগুনও কিচ্ছু নিবে দিছি। আপনারা ডাকনাগা লাগাই তারপরে কিনবেন চুলের আগুন নিবে দিবেন, দি ইয়ার এক 5 মিনিট বা 10 মিনিট চুলের মধ্যে হালে রাখবেন, তারপর আপনারা কিনবেন জানেন নি যে কোনো কিছু বিতে ডালি মাছি কিনে লই তারপরে কিরবেন পরিবেশন করবেন। পায়ে কেন না করে আর কেন হরে দিয়ে দেখামো আর এগিন কে কইছে তন্দে এগিন আরও 5 মিনিট চুলের মধ্যে একটু হয়ে থাক, অর্থাৎ চুলের আগুন কিন্তু নিবে দিছি এন্য হয়ে থাক একে, তার রান্না করে দেখাই আর আজকের রেসিপি গিয়া দেখতে কীরকম। এই সান আপনারা আর আজকের রেসিপি গিয়ে দেখতে কীরকম লাগতেছে সান, যে জিনিস দেখতে সুন্দর হে জিনিস খাইতেও কিন্তু বালা লাগা, আর বৃক্ষ তোমার নাম কি নামে নয় পলে পরিচয়, তেমনি রেসিপি কিন্তু কে কইছে এগুলির রঙে পরিচয় দিব। আমি জেনে জেনে দেখাইছি আর মতন করে কিনবেন আপনারা সাইয়া মাছ কিনবেন, সাইয়া মাছ কিনবেন আর তামা তামা করে হাতোয়া দিবেন, হাতোয়া দিবেন আর খাইবেন, খাইলেই দেখবেন আপনি গো ঘুমাই যাব একেবারে তামা তামা রসা রসা রেসিপি সান। এরিও কাকারা জেডারা সাসিরা দেখছেন নি গো একবারে দেখছেন, তো যাই হোক কাকারা জেডারা সাসিরা আর রেসিপিকে যদি আপনি গো ভালো লাগে অবশ্যই আর রসিকরের পাশে দিয়ে থাকবেন, দেখব নতুন আরেকটা ভিডিওতে, আজকের লাইক এতটুকু, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।